উদ্দেশ্য আপনি কি বলতে চান কিছু লোক আছে হিংসা করে যারা সমালোচনা করে তারা একটা স্টুপিট এত মূর্খ এরা এরা আমি বলবো সত্যি সালে অশিক্ষিত লোক যখন মরবেন যখন তখন তখন হায় হায় করবেন যে রকম ভুলটা জীবনে করে আসতেন দেখলে দেখবেন ফেসবুকে যে কালাগালি শুরু করবে মানে আমার চোদ্দ গোষ্ঠীর নিপাত করবে গানের গ জানে না কিছুই জানে না সমালোচনা করতে আসে আরে সমালোচনা আমার কথা হলো যে একটা গান গায়ে আসে আমার সঙ্গে এসে বসে একটা গান গায়ে দেখা সমালোচনা করার আগে একটা গান এক লাইন গান গায়ে দেখা খারাপ লাগে কখন যে কেউ যদি আমার সঙ্গে বেইমানি করে সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের বিশেষ আয়োজনে আজ আমরা এমন একজনের কাছে চলে এসেছি যিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী শুধু তাই নয় দুটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং গত কয়েক বছর ধরে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় হয়েছেন ব্যাপকভাবে আলোচিত বলছি ডক্টর মাহফুজুর রহমানের কথা আজ আমরা তার জীবনের গল্প শুনব শুনব তার সফলতার কথা কেমন আছেন কি নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন ভালো ব্যস্ত সময় ঈদের আগে তো ধরেন ব্যস্ত থাকতে হয় হচ্ছে এটিএন বাংলার যে স্যালারি বোনাস এগুলি নিয়ে সব ব্যস্ত থাকতে হয় স্যালারি তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যা সময় পাই সেতে আমার গান গানের শুটিং এটা করতে হয় তো শুটিং আর গান প্রায় শেষ করার শেষ কিন্তু এইবার এটিএন বাংলার জন্য বিশটা এটিএন নিউজের জন্য বিশটা টোটাল চল্লিশটা গান এবার আমি করছি মানে এটা একটা ধরতে পারেন একটা একরকম রেকর্ড স্যার আমরা গান আপনার গান নিয়ে বিস্তারিত অনেক কিছু জানব কিন্তু আমরা একটু ব্যক্তি মাহফুজুর রহমানকে জানতে চাই যে আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা সম্পর্কে একটু যদি আমাদের বলতেন আমার অ্যাকচুয়ালি জন্ম জন্মস্থান বগুড়া জন্মের পরে থেকে আমার বাবা আমাদের সম্পূর্ণ ব্যবসা শিফট করে নিয়ে চলে যায় দিনাজপুর জন্মের ঠিক পর পরই দু এক বছর সময় থেকে আমি দিনাজপুরে ছিলাম দিনাজপুর জেলা স্কুলে পড়াশোনা দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া তো মোটামুটি আমার পুরো যৌবন মানে শিশুকাল থেকে যৌবন পর্যন্ত পুরাটাই দিনাজপুরে কাটছে বৌড়া যদিও বা জন্মস্থান বউরা আমাদের যাওয়া খুব একটা হয় নেই কারণ আমার বাবার টোটাল ব্যবসাটাই শিফট করে নিয়ে চলে যায় ওখানে পুরো ফ্যামিলি ব্যবসা ছিল আমার পুরো স্কুল লাইফ কলেজ লাইফটাই দিনাজপুরে তারপরে তো ইউনিভার্সিটিতে ঢাকায় চলে আসলাম চুয়াত্তর সালে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সে পড়ি ওখান থেকে অনার্স এম করি করাটার পর তো আমি ব্যবসা শুরু করি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম বছর থেকেই ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েই আমি ব্যবসা শুরু করি যখন আমি ইউনিভার্সিটি পাস করি তখন ফুল ফ্লেজেড ব্যবসায়ী ইউনিভার্সিটি যখন পড়ি তখনই আমি করিবতী ইউনিভার্সিটির শেষের দিকে যে গার্মেন্টস শুরু করছি কিন্তু তার আগে শুরু শুরুতে আমি করতাম হ্যান্ডিক্রাফটস এক্সপোর্ট তো হ্যান্ডিক্রাফটস ব্যবসা করছি কয়েক বছর করার পর আটাত্তর সালে সেভেন্টি এইটে সেবার যখন আমি লাস্ট ইয়ার অনার্স লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন নিটয়ের ফার্স্ট এক্সপোর্ট শুরু করি বাংলাদেশে প্রথম নিটওয়ের এক্সপোর্টার কিন্তু আমি সেটা আটাত্তর সালে মার্চ মাসে প্রথম আমি একটা ছোট্ট ওয়ার্ডার দিয়ে এক্সপোর্ট করি আস্তে আস্তে গার্মেন্টস ফ্যাক্টরি করলাম ফ্যাক্টরি করার পরে ওখান থেকে শুরু হলো গার্মেন্টসের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা ছাড়লাম এটিএন করার পর এTiene 580 আরো কিছু ব্যবসায়ীর সাথে গায়ক মুক্তি নাকি ব্যবসায়ী নিজেকে কোন পরিচয়ে পরিচিত করতে বেশি সচ্ছন্দ বোধ করেন ব্যবসায়ী হিসেবে আমি পরিচয় দিতে ভালোবাসি টিভির ব্যবসা যখন শুরু করলাম তখন ভাবি নাই যে টিভি করব এটা ঝোকে ঝোকে করা এবং তখন যে সাহস করে নামি এটা ছিল একটা বলবো দুঃসাহসের ব্যাপার কারণ তখন স্যাটেলাইট যে টেলিভিশন হতে পারে সেটা কোনো কনসেপ্টই কেউ জানতো না তখন বাংলাদেশে তখন একমাত্র বিটিভি ছিল আমার এক বন্ধু বললো যে জি দেখতে যাবা আমার উৎসাহ হলো ঠিক আছে যাই দেখি জি টিভির কার্যক্রম দেখার পর আমি ভাবলাম যে কেন বাংলাদেশে তো আমরাও করতে পারি তো ব্যবসা নিয়ে আমার খুব একটা বেগ পাইতে হয়নি কোনো দিনে তাহলে আমার মনে হচ্ছে যে আপনার গান গাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কষ্ট করতে হয়েছে স্যার সেই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলো কি ছিল যে বয়সে রিটায়ার করার কথা সেই বয়সে আমার শুরু এবং চ্যালেঞ্জ স্বরূপ গান গাচ্ছি এবং অনেকে অনেক রকম আজে বাজে কথা বলতো অনেক কত কথা আমি কোনো দিন কার কথা পাত্তা দিতাম না কারণ আমি জানি যে লোকে সবাই তো আমার বন্ধু না দুশ্মনও আছে আমার কিছু লোক আছে হিংসা করে কিছু লোক নিজেরা পারে না অন্য কেউ করতে দেবে না যেটা বাঙালিদের স্বভাব যেটা তো প্রথম প্রথম তো অনেক রকম সমালোচনা করতো আপনার দেখছেন বোধহয় ফেসবুকে কত রকম আজে বাজে কথা কথা বলতো আমি কথা কোনো গায়ে করতাম না আমার কথা হলো কুকুর যদি রাস্তা ভুগে তবে রাস্তা হাঁটব না আমার রাস্তা আমি ওর ভুয়া ভুগতে দাও তো এই করে তো কিন্তু একটা জিনিস হচ্ছে ওদের নেগেটিভ সমালোচনাটা আমার জন্য পজিটিভ হয়ে গেছে আমি নেগেটিভ সমালোচনায় যারা করছে এদের মনে করত যে নেগেটিভ সমালোচনা করে হয়তো আমি দমে যাব আমি করব না গান করব না বা কিছু বন্ধ করে দেবো কিন্তু যারা যখন দেখলো যে না আমি তো দমি নেই আমি ঠিকই চললাম এখন কিন্তু এইসব সমালোচনা কমাই দিছে এবং আমি বলব যারা সমালোচনা করে তারা একটা স্টুপিট কারণ না বুঝেই সমালোচনা করে একটা গান সম্পর্কে নলেজ নাই গান সম্পর্কে সমালোচনা করে মন্তব্য করে আরে আগে গান শিখে আসো গান গাও 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 গান শিখো দেখো তারপরে আমার সমালোচনা যদি বড়ো কোনো শিল্পী যদি করতো আমার সিনিয়র শিল্পীরা যদি করতো আমি মেনে নিতাম মাথা পেতে নিতাম যে তারা সিনিয়র তারা গান বুঝে তারা গান জানে করছে কিন্তু যারা কোনো গান করে না গান বুঝে না তারা খামাখায় এইসব বাজে মুক্তি করে এখনো এইবারে দেখবেন বহু সমালোচনা অলরেডি করা শুরু হয়ে গেছে পোমো দেখেই শুরু হয়ে গেছে তো এরকম চলবে তো এইটা নিয়ে আমি কোনোদিন থেমে থাকিনি এবং ইনশাল্লাহ থেমে থাকবো না কখনোই কি একটু মন খারাপ হয় না আমি পড়ি সবগুলো সমালোচনা পড়ি তা আমি দেখি যে পড়ি আর হাসি যে এরা এত বেকুব কোন যুগে বাস করে এরা যায় না এত মূর্খ এরা যারা সমালোচনা করে অ্যাকচুয়ালি কিন্তু আমি বলবো এটা মূর্খ শিক্ষিত না পড়াশোনা করে না এদের পড়াশোনার কোনো জ্ঞান নেই যদি পড়াশোনার জ্ঞান থাকতো এরকম মাঝে মাঝে কথা বলতো না কোনো দিন বুঝতেছে না যে এটা তো আমার জন্য বারো ভালো হচ্ছে লোকে আমার এই সমালোচনা শুনে অনেকেই যারা প্রোগ্রাম দেখতো না তার প্রোগ্রাম দেখে কেন লোকের ওনারকে এত সমালোচনা করতে দেখে কিন্তু এখন আমি বাংলা গান তো শুরু তো বাংলা গানতে করি বাংলা গান এখনও করি কিন্তু দেখা যাচ্ছে যে বাংলা গানের থেকে অন্য ভাষা যেমন উর্দু হিন্দি ভাষায় গান আমি ভালো করতে স্যার এবার ইদি আপনার হিন্দি গান আপনি গেয়েছেন দইতো আমরা সেই একটা হিন্দি গান শুনতে চাই আপনার সবচেয়ে পছন্দের যে গানটা আপনি গেয়েছেন এইবার তো গাইছি তো অনেক কয়টা গান এর মধ্যে সবচেয়ে একটা ভালো গান যেটা গেছে যে কিছুদিন আগে পঙ্কজ সুদাস ইন্ডিয়ার ফেমাস গজল মারা গেলেন যে তো ওনাকে উদ্দেশ্য করে ওনার সম্মান নিয়ে ওনার স্মৃতিতে আমি ওনার দুটো গান এবার গাইছি তো ওইখান থেকে এক লাইন শোনাই দেই यादों का एक झोंका आया हमसे मिलने बरसों बा पहले इतना रोए नहीं थे पहले इतना रोए नहीं थे जितना रोए बरसों बार। बरसों बाद মেদি হাসানের কয়েকটা গান গাইছিলাম তো সেটারও এক লাইন গায়ে শোনাই দে আপনার গান নিয়ে আপনার ভক্তদের সাথে মজার কোনো স্মৃতি একটু যদি শেয়ার করতেন যখন রাস্তাঘাটে যাই কখনো ভক্তরা যেভাবেই থাকুক যেখানেই থাকুক দৌড়ায় আসে আমার সঙ্গে সেলফি তোলার জন্য এটা প্রথম প্রথম বেশ ভালোই লাগতো এখন একরকম এখন ধরতে গেলে এখন বিরক্ত লাগে কারণ এত সেলফি তুলতে হয় যে এটা রেস্টুরেন্টে গেলে খাওয়া খাইতে বসতে খাওয়ার হয় না সেলফি তুলতে হয় কোনোখানে যাবো শপিং করতে যাব শপিং করা হয় না সেলফি তুলতে হয় আমি একদিক দিয়ে বলবো যে এটা আমার জন্য একটা আশীর্বাদ এত ভক্ত তৈরি করতে পারছি এবং আমি চাই না যে একটা সেলফি তোল একজনকে না করার জন্য যে কোনো ভক্তকে মানা করলে সে একটু ব্যথা পাবে শিল্পীদের বড় পাওয়া হচ্ছে এটা আপনার নতুন অ্যালবামটা নিয়ে একটু আসছে ব্যতিক্রম হয়েছে যেটা যে আমাদের এটিএন বাংলার কিছু মহিলা শিল্পী আছে তারা খুব সুন্দর গায় ভালো গায় তো অনেক দিন থেকে আমাকে বলতেছে স্যার আপনার সঙ্গে ডুয়েট গান করব তো এইবার যেটা হলো যে ডুয়েট গান করতেছি আমার এই তো ওখানে ডুয়েট গানও যাবে আমার সোলো গানও যাবে দুদিনের চল্লিশটা গান যাবে এখন যদি বলেন এই চল্লিশটা গান আমাকে যদি গাইতে বলেন অসম্ভব কারণ গানগুলি যেমন প্র্যাকটিস করে গাই নেই গানগুলি যেদিন গান গাবো সেদিনকে স্টুডিওতে যে শুনে শুনে গান গাওয়া হয়তো পরিচিত গান খুব ফেমাস গান ছিল কিন্তু এখন যদি বলেন গাইতে আমার লিরিক বলতে হবে না কোন গানের কী কারণ চল্লিশটা গান এই দুই মাসের মধ্যে গাওয়া এবং শুটিং করা অসম্ভব সাধারণ কোন শিল্পীর জন্য এটা কোনোদিন সম্ভব হতো না কোনোদিন সম্ভব না স্যার আপনি তো দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির ব্যবসার সঙ্গে জড়িত কিন্তু হঠাৎ করে স্যার কেন গানের প্রতি অনুরাগটা তৈরি হলো এইটা বল শখে এটা তো আমি গান গাই তো শখে গান তো আমার পেশা না আর আমি কোনোদিন যে আজ পর্যন্ত যতগুলি অনেকেই আমাকে নিয়ে গান করতে নিয়ে গেছে ডাকছে গাইছি বিভিন্ন শস্যতে আমি কোনোদিন কোনো কারোর কাছে কোনো পয়সা নেই নি আমার গানে এই যে এটেন বাংলায় যায় আমার এটেন বাংলা আমার গানের এগেনস্টে অনেক স্পন্সার পায় বহু অনেক টাকা স্পন্সার পায় আজ পর্যন্ত আমি দিন মানে কোনো একটি পয়সা আমি নেইনি আমার গান বাবদ মিডিয়া ইন্ডাস্ট্রির ব্যবসায় আপনার অভিজ্ঞতা কেমন যেটা আমি বলবো যে বাংলাদেশে কারো মানে আমার সঙ্গে কেউ তুলনা যদি কেউ করতে হয় আমি বলবো যে আমি দি বেস্ট এই ব্যবসা আমি যাতে ভালো বুঝি আর কেউ বোঝে না কারণ আমি এই ব্যবসার এমন কিছু নাই যে আমি জানি না গান যখন করি গানের মিউজিক শুধু যারা বাজনা বাজায় তারা বাজায় চলে যায় বাকি সব কিছু আমি নিজে করি এতটা কিভাবে অর্জন করলেন একটা হয়েছে কি যে এটার ব্যাপারে হয় যে আইকিউ সার্ফ হতে হয় যদি আপনি খুব চালাক চতুর হন একটা জিনিস শিখতে কিন্তু সময় লাগে না আমি একটা জিনিস যেটা যখন একবার দেখি বা একবার শুনি বা করি খুব তাড়াতাড়ি আমি মেমোরিতে নিয়ে আমি এটা পরবর্তীকালে এটাকে আবার নিজে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করি তো করে দেখা গেছে যে আমি সবসময় সাকসেসফুল হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি খুবই ভালো একটা ক্যামেরাম্যান যে ফ্রেমিংগুলি ধরি বা যেভাবে করি এটা বহু জ্ঞানীগুনি ক্যামেরাম্যান এটা পারবে না ভিডিও এডিটিং খুবই ভালো বুঝি এবং আমি এখন পর্যন্ত ভিডিও এডিটিং করি বুঝতে পেরেছি আপনি বিষয়গুলো নিয়ে অনেক বেশি সাধনা করেছেন চর্চা করেছেন এবং আপনি কুইক লার্নার হুম এটা বলতে পারি যেমন আমি সিঙ্গাপুর থেকে ডলবি সাউন্ড সিস্টেম কেমন সাত স্পিকারে যে মিউজিক বাজে ব্যাপার এটা তো একটা সফটওয়্যার ডলবি সফটওয়্যার করে আমি এটা মেডুয়েল ম্যানুয়ালি করতে পারি এবং আমি ম্যানুয়ালি আমার বেশ কটা অ্যালবামে আমরা এই ম্যানুয়ালি করে সিস্টেম করছি আপনার কাছে সফলতার মানে কি আমার জীবনের সফলতা অনেক কটাই আসছে কটা বলবো বহুত সফলতা আমার জীবনে আছে এশিয়ার মধ্যে প্রথম এম পাই এটিএন বাংলা এটা ধরে নেন একটা সফলতার একটা তারপর বিভিন্ন সেক্টরে এই যে দেখেন কত পুরস্কার আমার মনে হয় এত পুরস্কার বাংলাদেশের কারোর কাছে আছে বলে আমার জানা নেই তার মধ্যে কত ইন্টারন্যাশনাল পুরস্কার কত যে এমি ওয়ার্ড এশিয়ার মধ্যে প্রথম আমরা পাই এখন পর্যন্ত এই যে ভারতবর্ষে এত টেলিভিশন শ টেলিভিশন এখন পর্যন্ত ইন্ডিয়া কিন্তু এখন মতো এমি ওয়ার্ড আনতে পারে নাই তারপর অনেক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে আমরা একটা অ্যাওয়ার্ড পাইছি ইউনিসেফ থেকে পৃথিবীর মধ্যে একমাত্র আমরাই পাইছি আর কেউ পাইনি কোনো চ্যানেল পাইনি এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট ওয়ার্ড দিচ্ছে ইউনিসেফ থেকে তো এইগুলি হচ্ছে আমাদের বড়ো বলবো আমার জীবনের বড় বড় পাত্র আমাদের সবার জীবনে একটু উত্থান পতনের ইস্যু থাকে কিন্তু আমার মনে হচ্ছে আপনার জীবনটা খুব স্মুথ কিন্তু আবেগের কিছু জায়গা থাকে যেমন আমার বাবা মারা গেছেন এটা মনে হলে আমি এখনো আবেগ আপ্লুত হয়ে পড়ি তা আপনার জীবনের এমন কোনো ঘটনা যদি একটু বলতেন যেটা মনে হলে আপনার এখনো চোখ দিয়ে পানি চলে আসে খারাপ লাগে কখন যে কেউ যদি আমার সঙ্গে বেইমানি করে একজনকে আমি খুব বিশ্বাস করলাম তাকে করলাম সব রকম সহজ দিলাম সুযোগ সুবিধা করে দিলাম সব কিছু করলাম এই রকম লোক যখন বেঈমানি করে এইটা আমার খুব কষ্ট এই জিনিসটা আমি মেনে নিতে পারি না যেমন কষ্ট লাগে যে যে এত কিছু করলাম একজনের জন্য এইরকম বেঈমান বেইমানি কেন করবে আমার সঙ্গে মানে আপনার সাথে বেইমানি করলে আপনি সেটা মানতে পারেন হ্যাঁ এইটা হচ্ছে আমার সবচেয়ে খারাপ লাগে যে এই যে কারোর জন্য কিছু করলাম এত কিছু করতেছি করার পরে সে বেইমানি করে চলে গেলো করলো এই জায়গাটা খুব এইটাই আমি সহ্য করতে পারি না এই জায়গা এই জায়গাটা আমার খুব খারাপ লাগে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান আর কি করবো যারা চলে যায় তার ভালো আল্লাহ তাদের হেদায়ত করুক ভালো রাখুক আর কি বলবো আর বদ বদাতার দোয়া ঠিক না মুসলমান হিসাবে যেটা বদ তো যে আবার চলে যাবে ঠিকার একটা কোনো কোনোদিনই পাওয়া যায় না আপনি ব্যবসায়ী না হলে কি আমি সায়েন্সের ছাত্র ছিলাম এসএসসি এইচএসি দুটোতেই তো ইচ্ছা ছিল ডাক্তারি পড়বো কারণ আমার দাদা ছিলেন ডাক্তার আমার বড়ো চাচাও ডাক্তার আমার বড় চাচা খুব ফেমাস ডাক্তার ছিলেন উনি ক্যালকাটার ফার্স্ট মুসলিম প্রফেসর ছিলেন উনি ক্যালকাটা ওনার আগে কোনো মুসলমান প্রফেসর হয় নাই তো সেই হিসাবে ছোটোবেলাতে ভাবতাম যে ডাক্তারি পড়বো তো ডাক্তারি পড়তে গেলে করলাম মেডিকেল কলেজে রিটার্নে পাস করলাম ভাই ভাইতে আউট হয়ে গেলাম তো করার পরে চিন্তা করলাম যে সারা জীবন পড়ে আসলাম সায়েন্স এখন কী পড়ি তো সায়েন্সের একটা গন্ধ থাকতে হবে এরকম কোনো একটা সাবজেক্ট সেদিন নিলাম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পিছনে লেখা আছে সায়েন্স হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স সেজন্য পলিটিক্যাল সায়েন্স বেশি নিলাম তার আপনার প্রিয় গায়ককে আমি কিশোর কুমারের গান খুব পছন্দ করি আচ্ছা একটা শোনাবেন স্যার কিশোরের গান ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना खूब चमत्कार सर तापर किशोर वाले अक्षर से ना चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना जी सर

আবার তারা মানুষ হয় তারা অমানুষ থেকে মানুষ হ কারণ মানুষ না হলে কারণ সমালোচনা যারা করে যারা এইসব কথা বলে এরা আমি বলব সত্যি সালের অশিক্ষিত লোকজন কারণ ফেসবুকে সমালোচনা করতে গেলে তো তার সমালোচনা করা উচিত সমপর্যায়ের লোকের হ্যাঁ এ গানের গ জানে না কিছুই জানে না সমালোচনা করতে আসে আর সমালোচনা আমার কথা হলো যে একটা গান গায়ে আসে আমার সঙ্গে এসে বসে একটা গান গায়ে দেখা। সমালোচনা করার আগে একটা গান এক লাইন গান গায়ে দেখাক তাহলে আমি মানবো যে হ্যাঁ সমালোচনা করার যোগ্যতা রাখে তো এইসব এই কথা বলবো যে সময় নষ্ট না করে এইসব সব না করে এই ব্রেনটাকে অন্য জায়গায় খাটান অনেক কিছু করতে পারবেন কারণ আপনার খুব ভালো ভালো ব্রেনই লোক আছেন এত সুন্দর সুন্দর ট্রোল করতে পারেন এত সুন্দর বয়া করতে সব উক্তি লিখতে পারেন আপনার গল্পের লিরিক রাইটার হন বা গা গল্প লেখেন সাহিত্যিক হন খামাখাই সব এই আজে বাজে কথা লেখে মানুষের কি জন্য আমি তো আপনাদের জন্য সবাই বলবো যে আর নিজে তো আপনাদের বিচার করা সম্ভব না এটা বিচার আল্লাহর হাতে ছেড়ে দিলাম আল্লাহ বিচার করবে পরবর্তীকালে মরবেন যখন তখন তখন হায় হায় করবেন যে কীরকম ভুলটা জীবনে করে আসতেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আমরা আপনার একটা প্রিয় গান শুনতে শুনতে বিদায় নেব কিন্তু তার আগে আমি একটু আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দশক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব এমনই কোনো সফল কোনো ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন বিদায় নিচ্ছি আমি আফরিন আপ্পি চার দেয়ালে মাছ আ একা আমি থাকি জীবনের স্মৃতিগুলো চোখের জলে লিখি নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি মনের স্মৃতিতে এখন আলপনাকি কি